টলিউড অভিনেত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সেজে নিজেদের ব্যক্তিত্বকে ধরা দেন, যেখানে চেনা মানুষকেও যেন লাগে অচেনা। হ্যাঁ, এবারেও ঠিক একইভাবে নিজেদেরকে প্রকাশ করলেন টলিউডের প্রথম সারির দুই নায়িকা, যাদের সাজ দেখে কেউ চোখ ফেরাতে পারছেন না তো কেউ আবার মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। অভিনেত্রীদের সাজ দেখলে আপনিও বাধ্য হবেন তাদের প্রেমে মাতোয়ারা হতে। ভাবছেন কাদের কথা বলছি? কথা হচ্ছে প্রথম সারির অভিনেত্রী টলিউডের সেন্সেশন পাউলি দাম ও শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে। তারা দুজনেই ধরা দিলেন ভিন্ন অবতারে, যা দেখে রীতিমতন তাক লাগার অবস্থা নেটিজেনদের। আটো সাটো হট ড্রেসে মুম্বাইয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন পাউলি দাম। তার রূপের ছটায় ঘুরে ঘুরে দেখতে বাধ্য হলেন সবাই। পা পর্যন্ত একটা সুন্দর কালো ড্রেস পরে মুম্বাইয়ের অ্যাওয়ার্ড শোতে পৌঁছে গিয়েছিলেন পাউলি। কালো পোশাকে তার রূপ যেন ফুটে বেরিয়েছে। আসলেই কালো রঙের মধ্যে এমন এক সৌন্দর্য আছে যা যে কোনো মানুষকেই আকর্ষণীয় করে তুলতে পারে। আর সেখানে যদি হয় পাউলি দাম, তাহলে তো তাকে সুন্দর লাগবেই। পাউলির এই গাউনটি ডিজাইন করেছে ভেদম, এই বিখ্যাত ব্র্যান্ডের লেবেলও দেখা যাচ্ছে ড্রেসে। সম্পূর্ণ বডি ফিট প্যাটার্নে বানানো হয়েছে ড্রেসটি। বডিকন গাউনে রয়েছে সেকুইন কারুকার্য, যা এতে একটি ব্লিং এফেক্ট যোগ করেছে। কালো এই গাউনের উপর সেকুইন ওয়ার্ক রয়েছে, আর তার উপর ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল মোটিফ, যা ড্রেসটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই ড্রেসটি ফ্লোর লেন্থ ফুল স্লিভ ডিটেইলিং যোগ করা হয়েছে এই গাউনে। এছাড়াও রাউন্ড নেক ডিটেইলিং রয়েছে, হাই নেক ড্রেসে একটি এলিগেন্ট টাচ দিয়েছে। আর এই ড্রেসটি পাউলির ফিগারকে দিচ্ছে কমপ্লিমেন্ট। হাইলাইট রয়েছে তার সুন্দর কার্ভ, সঙ্গে ছিল মানানসই মেকআপও। ম্যাট মেকআপে স্মোকি ফিনিশিং টাচটাও ছিল অসাধারণ। আর এই সাজে মুম্বাইয়ের অ্যাওয়ার্ড শো এর সমস্ত আকর্ষণ ছিল তার দিকে। ঠিক একইভাবে ইনস্টাগ্রাম ফটোশুটের জন্য শাড়ি পরে তাক লাগিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। পাতলা ফিনফিনে শাড়ি পরে তাক লাগালেন অভিনেত্রী। তার হটনেস দেখে মাথা ঘুরে গেল সবার, কোনোভাবেই যেন তার দিক থেকে মুখ ফেরানো যাচ্ছে না। পাতলা ফিনফিনের শাড়িতেও তার লুক ছিল দেখার মতো। আসলে শাড়িতে প্রত্যেকবারই বাজি মাত করেন এই নায়িকা, এত সুন্দর করে শাড়ি ড্রেপ করেন যা তার ফিগারকেও কমপ্লিমেন্ট দেয়। প্রত্যেকবারই শাড়ি পরে দুর্দান্ত একটি লুক উপহার দেন শ্রাবন্তী। এবারও তার অন্যথা হল না, সাদা ফ্লোরাল শাড়িটির ফেব্রিক ছিল ভীষণই পাতলা, তাতে করে নায়িকা যেমন আরামদায়ক ফিল করছিলেন তেমনই তার রূপও ফুটে উঠেছিল। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।